এশিয়া কাপ শুরু হতে আর মাত্র 13 দিন যখন বাকি, 13 দিন পরে এশিয়া কাপ শুরু হবে। কিন্তু এশিয়া কাপের সবথেকে আলোচিত চরিত্র ভারত কিন্তু এখনো তাদের জাতীয় দল ঘোষণা করেনি। ভারত পাকিস্তানে খেলতে যাবে না এই ইস্যুতে বহুদিন ধরে নানা রকমের আলোচনা গুঞ্জন চলেছে। ভারতের কথাই শেষ পর্যন্ত এসসিসি রাখতে বাধ্য হয়েছে, তারা ভারত পাকিস্তানে যাচ্ছে না, শ্রীলঙ্কাতে হচ্ছে তাদের খেলাগুলো। পাকিস্তান এবং শ্রীলঙ্কা মিলে এশিয়া কাপ হচ্ছে, কিন্তু ভারতের সমস্ত খেলা শ্রীলঙ্কাতে হচ্ছে। সেই অবস্থার পরেও ভারত কেন তাদের জাতীয় দল ঘোষণা করছে না, তাদের সংকটটা কোথায়, এটা নিয়ে এবার প্রশ্ন উঠেছে। তাহলে কি ভারত এশিয়া কাপ নিয়ে সত্যি সত্যি ভয় পাচ্ছে? আমার মনে হয় যে ভারতের সাম্প্রতিক যে অবস্থা দলের, তাতে এটা একটা বড় শঙ্কাই বটে তাদের দলের জন্য, অর্থাৎ সম্মানের শঙ্কা। সেই সম্মানের শঙ্কাটা তৈরি হয়েছে ওয়েস্ট ইন্ডিজ সফরে। ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্টে দারুণ জয়ের পরে ওয়ানডে এবং টি টোয়েন্টিতে দারুণভাবে ব্যর্থ হওয়া এই দলটা নানাভাবে সমালোচিত হয়েছে। কপিল দেব, সুনীল গাভাস্কাররা সমালোচনা করেছেন। কপিল দেব বলেছেন যে ভারতীয় ক্রিকেটাররা টাকার কাছে বন্দী হয়ে যাচ্ছে, টাকার জন্য অহংকারী হয়ে যাচ্ছে। এই ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শেষে, টি টোয়েন্টি সিরিজ শেষে কোচ রাহুল দ্রাবিড় একথাও বলেছেন যে ভারতের ব্যাটিং ডেপথ নেই, ভারত দল অতিরিক্ত এক্সপেরিমেন্টের কারণে খারাপ ফলাফল করছে, সেই কথাও বলেছেন। কোচ যখন স্বয়ং সেই কথা বলেন, তখন ধরে নেওয়াই যায় যে দলের মধ্যে এক ধরনের চাপা উত্তেজনা বিরাজ করছে। এই মুহূর্তে এশিয়া কাপের দল মানে বিশ্বকাপের মোটামুটি ফাইনাল দল সেটাই হওয়ার কথা। সেই দলে কারা খেলবেন সেই ব্যাপারে ভারতের নির্বাচকরা, অজিত আগারকার এখন প্রধান নির্বাচক, তার নেতৃত্বে নির্বাচকরা এখনও সন্দিহান। সেখানে জানা গেছে দুটো কারণ, একটা হচ্ছে ইঞ্জুরিতে আক্রান্ত শ্রেয়াস আয়ার এবং আরেকজন লোকেশ রাহুল, কেএল রাহুল যাকে বলা হয়, সেই দুজনের জন্য মূলত অপেক্ষা করা হচ্ছে। এই দুজন ইঞ্জুরি থেকে পুরোপুরি ফিট হয়ে দলে ফিরতে পারবেন কি না, আবার কে এল রাহুল যদি খেলেন, তাকে যদি দলে নেওয়া হয় এশিয়া কাপের, তাহলে তাকে উইকেট কিপিং করতে হবে, যেহেতু শ্রীশান্ত, যেহেতু অন্য কেউ নেই সেহেতু তাকে উইকেট কিপিং করতে হবে। আর উইকেট কিপার হিসেবে অন্য কাউকে নিলে আবার তাকে একাদশে রাখা যাবে না। ঈশান কিশান কিংবা সঞ্জু স্যামসন তারা যদি আসেন, তাহলে কে এল রাহুলের একাদশেই জায়গা হবে না। সেরকম নানা কারণে তিনি 50 ওভার কিপিং করতে পারবেন কি না সে নিয়ে শঙ্কা জেগেছে। শ্রেয়াস পুরোপুরি ফিট হতে পারছেন কি না সেটা নিয়ে শঙ্কা জেগেছে, এবং সেই কারণেই নির্বাচকরা সময় নিচ্ছেন। ধারণা করা হচ্ছে 20 তারিখের পরে তারা এশিয়া কাপের দল ঘোষণা করবে, 20-22 তারিখ পর্যন্ত তারা অপেক্ষা করতে চায় কে এল রাহুল এবং শ্রেয়াসের জন্য। এবং তারা দুজন যদি পরিপূর্ণভাবে ফিট হয়ে দলে আসতে পারেন, তাদেরকে দলে রাখা হবে। এদিকে বুমরা দলে ফিরবেন বলে শোনা যাচ্ছে, বুমরাকে টি টোয়েন্টির দল আয়ারল্যান্ডের সঙ্গে সিরিজে অধিনায়কও করা হয়েছে, তাকে যদি দলে ফেরানো হয় তাহলে ভারত আরেকটু শক্তিধর হবে। সব মিলিয়ে ভারত দল একটু টালমাটাল অবস্থায় রয়েছে, অতি এক্সপেরিমেন্টের কারণেই বোধহয় এটা হচ্ছে। কোচ রাহুল দ্রাবিড় যেটা বলেছেন, সেই কারণে এশিয়া কাপের দল ঘোষণা করতেও তারা দেরি করছে। আসলে কি ভারত সত্যি চাপে পড়ে গেছে এশিয়া কাপকে নিয়েই? যদি এশিয়া কাপকে নিয়েই চাপে পড়ে যায়, তাহলে নিজের মাটিতে বিশ্বকাপ নিয়ে আরও চাপে থাকার কথা তাদের।